মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু, এর মাঝখানে মানুষকে চলতে হয় কোনো একটা শক্তির উপরে, নাকি শক্তি ছাড়া চলা যায়? মানুষের এই চালিকা শক্তি আসলে কি? কিসে মানুষকে চালায়, কোন সে শক্তি? কার্ল মার্ক্স বলেছে, বিশ্বে বহু মনোবিজ্ঞানী আছে যারা মানুষের মন নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন। আমার মনে হয় মনোবিজ্ঞানী যারা আছে তাদের জীবনের লেখাপড়াটা সবটাই বৃথা, সময় বৃথা। কারণ হলো মন নিয়ে গবেষণা করে কিছু পাওয়া যাবে? কথা না বললে কেমনে হবে? মন নিয়ে গবেষণা করে কিছু পাওয়া যাবে? আপনি যতই গবেষণা করেন আমার মনে কি আছে আপনি জানবেন? যা হোক, কার্ল মার্ক্স বলেছে মানুষের চালিকা শক্তি হলো খাওয়া দাওয়া, পানাহার। মানুষ খাইলেই চলতে পারে, কাজ করতে পারে, চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। একটা মানুষকে সচ্ছল রাখতে, মানসিকভাবে উৎফুল্ল রাখতে খাওয়া দাওয়া দরকার। কি দরকার? খাওয়া দাওয়া দরকার। আর একজন মনোবিজ্ঞানী আলফ্রেড এল্ডার বলেন যে আসলে খাওয়া দাওয়া মানুষের চালিকা শক্তি নয়, খাওয়া দাওয়া না হইলেও মানুষ চলতে পারে, তবে মানুষের উপরে ওঠার যে স্পৃহা, একজন থেকে আর একজনকে ছাড়িয়ে যাওয়ার যে স্পৃহা, প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাই হলো মানুষের চালিকা শক্তি। একজন পাঁচতলা বিল্ডিং করেছে আর একজন বলেন আমার ছয়তলা করতেই হবে, এই যে একটা স্পৃহা জাগলো তার ভিতরে, অমুকে এই কাজ করছে আমার তার উপর একটা ভালো কাজ করতে হবে, এই যে তার একটা স্পৃহা, এটা মানুষকে জাগায় রাখে। এই স্পৃহার কারণে মানুষ চলতে পারে, অন্য অন্য কাজ করতে পারে, না হয় করতে পারত না, নিস্তেজ হয়ে পড়ে থাকত। আর এক মনোবিজ্ঞানী ফ্রায়েড বলেন না এগুলো কিছুই না, মানুষের চালিকা শক্তি হলো যৌনতা। যৌনতা আছে তো মানুষের শক্তি আছে, যৌনতা নাই তো মানুষের চাহিদাও নাই, শক্তিও নাই, সে নিস্তেজ হয়ে পড়ে থাকবে। ইসলাম বলে তোরা যত বড় বিজ্ঞানী হোস না কেন, তোদের সব চিন্তা ভাবনা সব হলো ছাগলামি আর মূর্খতায় ভরা। যেগুলো বলেছ মানুষের চালিকা শক্তি, এগুলো একটাও মানুষের চালিকা শক্তি নয়। কারণ খাওয়া দাওয়া দিয়া এর আগে একটা কথা বোঝেন, আমি যে আমি, আমাকে আপনি দেখেন, এই যে দেখতেছেন এটা আমি না, আমি যে আপনাকে দেখতেছি এটা আপনি না, তাহলে আমি কে, আপনি কে? এর আগে আর একটা সুয়ালে মুকদ্দরের জবাব দেন, আমরা দেখি কি দিয়া, কথা বলে না, দেখি কি দিয়া, কে দেখায়, জোরে বলেন, ধরি কি দিয়া, ধরায় কে, হাঁটি কি দিয়া, হাঁটায় কে, শুনি কি দিয়া, শোনায় কে, খাই কি দিয়া, খাওয়ায় কে? উত্তর সঠিক নয়। সবাই বলেছেন আল্লাহ দেখায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ শোনায়, আল্লাহ হাঁটায়, আল্লাহ ধরায়, এই তো? উত্তরটা সঠিক না। কেমনে সঠিক না? আল্লাহ, এর একটা উসুল মনে রাখবেন, মূল সূত্র, আল্লাহ মানুষকে দিয়ে কখনো খারাপ কাজ করাবেন না, অন্যায় করাবেন না, গুনাহ করাবেন না। আপনি যদি বলেন দেখায়, আমার চোখ দিয়া দেখি, দেখায় আল্লাহ, তো চোখ দিয়া যদি বেগানা নারীর দিকে তাকান গুনাহ হয়, আল্লাহ করাইছেন, আল্লাহ দেখাইছেন? জোরে জবাব দিতে হবে সবার, আল্লাহ দেখান না, বরং অনেকগুলো কসম খেয়ে আল্লাহ বলেন ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ইচ্ছা শক্তি স্বাধীনতা তোমাকে দিলাম, চাইলে তুমি গুনাহ করতেও পারো, নেকও করতে পারো, বাধা দেওয়া হবে না। কি বুঝলেন, আল্লাহ দেখাইছে? সবাই বলেন না। তাহলে আল্লাহ দেখান না, আল্লাহ ধরান না, আল্লাহ খাওয়ান না, রিজিকের মালিক আল্লাহ, কিন্তু হালাল হারামের ক্ষেত্রে খাওয়ার কথা বলছি, তাহলে দেখায় কে, ধরায় কে, শোনায় কে, বের করা দরকার কিনা? খুব সহজ,
আপনাকে বললাম ভাই চারটে খেয়ে যাও, বলে খেতে মন চায় না। কি বলে? আপনার কি ক্লান্ত? জবাব দিতে হবে সবার। কি বলে? খেতে। ভাই দুইটা কথা শোনো, কয় শুনতে, জোরে জোরে, চলো অমুক জায়গায় যাই, বলে যাইতে। কি বলে? যাইতে। বলে এটা দেখি, চলো একটা দৃষ্টিনন্দন দৃশ্য ওখানে দেখা যায়, চলো দেখে আসি। বলে দেখতে। জোরে বলেন। আপনি চোখ দিয়ে দেখবেন না, আপনি বলবেন দেখতে চোখ চায় না, আপনার শুনতে ভালো লাগে না, আপনি বলবেন শুনতে কান চায় না, কিন্তু আপনি কি বললেন? কথা বলে না। কি বলছেন আপনি? আপনার হাঁটতে ভালো লাগে না, আপনি বলবেন হাঁটতে পা চায় না, কিন্তু আপনি কি বললেন? হাঁটতে। বোঝা গেল কি? আমারে হাঁটায় কে? জোরে জোরে। দেখায় কে? ধরায় কে? শোনায় কে? খাওয়ায় কে? মন মানে কল, অন্তর, আপনার আমার এই অন্তর। এখন মানুষের দুইটা দিক বের হয়ে গেছে, একটা হলো আমার এই যে আমাকে দেখেন, এটা বলছিলাম আমি না, তো আমি কে? কথা বলে না। আমি কে? মানুষের দুইটা দিক, আমার কল্প, আমার যে আমি, যে আমি, আমির আমার যে সত্তা, এটাকে চেনার জন্য এই খাঁচাটা ব্যবহার হয়। এখন আপনার আমার কলব যদি ভালো থাকে, হাতকে বলে চুরির মাল, ধরিস না হাতে ধরে না। কলব যদি খারাপ থাকে, কয় হারামের মালটা ধর হাতে ধরে। এই হাত চলে আমার মনের কথায়, আমার চোখ তাকায় আমার মনের কথায়। একটু কথা বললাম আমার আলোচনার ধারাবাহিকতা বোঝার জন্য, এবার বুঝবেন। মানুষের চালিকা শক্তি, মানুষ কি বুঝলাম? আমার এই দেহ না মন? মন, এটা মনে রাখবেন। আল্লাহ বলেন তোরা যেগুলো বলছো চালিকা শক্তি, প্রতিযোগিতা বলো, খাওয়া দাওয়া বলো, পদ পদবি বলো, যৌন যৌনতা বলো, যাই বলো, এগুলো মানুষের চালিকা শক্তি নয়। কেন? খাওয়া দাওয়া দিয়া মনের কিচ্ছু হয় না, শরীর ঠান্ডা হয়। কি হয়? শরীর ঠান্ডা হয়। যৌনতা দিয়া মনের কিচ্ছু হয় না, ক্ষমতা দিয়া মনের কিচ্ছু হয় না। একটা জৈবিক চাহিদা থাকে মনের, একটা খাহিশ মেটে, এর থেকে বেশি কিছু নয়। মানুষের চালিকা শক্তি আল্লাহ বলছেন ভালোবাসা। কি জোরে বলেন? সবাই বলেন কি? মানুষের জীবনের চালিকা শক্তি কি? যেই ইমানে ভালোবাসা নাই, যেই ইসলামে ভালোবাসা নাই, যেই আমলে ভালোবাসা নাই, যেই অন্তরে ভালোবাসা নাই, ওই আমল ইমান ইসলাম কোনো কিছুর দাম আল্লাহর কাছে? বলেন দেখেন আল্লাহ কি বলেন। আমরা জান্নাত চাই না? আল্লাহ বলে দিছেন নবীকে, قل إن كنتم تحبون الله পয়গম্বর যারা জান্নাত পাইতে চায়, আপনি জানায় দেন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। শব্দটা কি? ভালোবাসা। শব্দটা কি? অতএব আপনি জানায় দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, শব্দটা কি? কথা বলে না। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো। পয়গম্বর বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর বলে দিয়েছেন যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসে, শব্দটা কি? জোরে বলেন, তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা নবীকে ভালোবাসবে তারা নবীর সঙ্গেই জান্নাতে যাবে। পয়গম্বর হযরত উমারকে ডাক দিয়া বলেন, উমার আমি রাসূলকে কতটা ভালোবাসো? হযরত উমার বলেন, হুজুর দুনিয়ার সবার থেকে বেশি। বলে স্ত্রী সন্তান? হযরত উমার একটু থেমে চিন্তা করে বললেন, হুজুর তাদের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বললেন, উমার নিজের থেকে বেশি ভালোবাসতে পারছো নি? বলে হুজুর এইটা পারি নাই। পয়গম্বর বললেন, লা তুমিন, খাঁটি মোমেন হইতে পারো নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর জানায় দেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব এক কথায় বললেও হবে না, সব কিছুর উপর নিজের মন বাকি থাকে নিজের থেকেও পয়গম্বরকে বেশি ভালোবাসা না যাবে। শব্দটা কি? যতক্ষণ পর্যন্ত নিজের থেকেও নবীকে বেশি ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। বীজ বপন করার জন্য, রোপণ করার জন্য একটা অনুকূল জায়গার দরকার আছে না নাই? আসেনি। কোথায়? একটা কুমড়ার দানা আপনি মাটিতে ভালো একটা জায়গায় সার টার দিয়া সুন্দর করে যেখানে রোপণ করবেন, তিন দিনের মাথায় দুই দিনের মাথায় দেখবেন পাতা গজায় গেছে, ঠিক নেই? কেন? বীজের জন্য এটা হলো অনুকূল জায়গা। আপনি যদি পেজ ডালার মধ্যে গিয়া অনেকগুলো লাগায় রাখেন, ফালায় রাখেন, হবে? কথা বলেন। তাহলে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা নাই কেন? অন্তরের মধ্যে ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। এত বয়ান হয়, এত তালিম হয়, এত তরবিয়ত হয়, পীরের খানকার কোনো অভাব নাই, ইসলামি মাহফিলের কোনো অভাব নাই। বাংলাদেশে হাজার হাজার মাহফিল বন্ধ করা হয়, তবুও আরো হাজার হাজার মাহফিল হচ্ছে। বন্ধ আর কয়টা হবে? এরপরেও মাহফিল হচ্ছে, সামনেও হবে, মাহফিল চলবে, পিছনেও অসংখ্য মাহফিল বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, বাস্তবায়ন হয়েছে। ওয়াইজিনে কেরামের অভাব নাই, পীরের অভাব নাই, আলেম মুফতি মুফাসসিরের অভাব নাই। মসজিদ বাড়ে না কমে, মাদ্রাসা বাড়ে না কমে, ছাত্র সংখ্যা বাড়ে না কমে, হাফেজদের সংখ্যা বাড়ে না কমে। এরপরেও তুলনামূলক দেখা যায় মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসার থেকে দুনিয়ার দাম আর মূল্যায়ন অনেক বেশি। কারণ কি? আমার অন্তর আছে, অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, অন্তরটা আমার শুকায় গেছে, আমার কলব শুকায় গেছে। তুমি যতই সেখানের মধ্যে যত বয়ান ঢালো, যত তরবিয়ত ঢালো, যত তাওয়াজু ঢালো, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার অন্তরকে আমি ভালোবাসা বসাবার জন্য উপযুক্ত না করব। উপযুক্ত করা লাগবে না? তোমার অন্তরকে উপযুক্ত বানাও, অন্তর যদি উপযুক্ত না হয় অন্তরের মধ্যে আল্লাহর জায়গা তুমি কেমনে দিবা? কলবটা যদি ঠিক না হয়, এই যে মানুষ বলছি, একটা হলো অবয়ব বাহ্যিক দিক, যে এটা দেখা যায় এটা মানুষ না, আর এইটার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে দাম হলো ওই যে বলছি মন চায় না, মন চায় না, মন চায় না, ওই মনের দাম। কেমন কলবের দাম আল্লাহর দরবারে? কিয়ামতের ময়দানে লাইয়াংফা কোনো উপকারে আসবে না, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কেয়ামতের ময়দানে তোমার দুনিয়ার মাল সম্পদ সন্তান সন্ততি ধন দৌলত যশ খ্যাতি ক্ষমতা প্রতিপত্তির কোনো দাম নাই। হে দুনিয়ার ক্ষমতাওয়ালা, ক্ষমতা পাইয়া কত ক্ষমতার মালিক হইছ, কয় দিনের ক্ষমতা, এখন মরবি, ক্ষমতা শেষ, মরারও দরকার নাই। এবার চেয়ারম্যান হইছ, পরবর্তীবার চেয়ারম্যান হও নাই। চেয়ারম্যান হইছিল কার পাঁচতলা বাড়িওয়ালা সালাম দেয়, চেয়ারম্যান থেকে গেছো রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে না। কিসের বাহাদুরি তোমার? দুই দিনের বাহাদুরি পাইয়া, ক্ষমতা পাইয়া হুজুর গো ঘর মটকাও, তোমার হাতে এত শক্তি। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লা ইয়াংফা, কত ক্ষমতার মালিক হইছো, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। না না, দুনিয়ার ক্ষমতাশালীরা শোন ভালো করে, শোন, টাকা পয়সার মালিক হইছো, কিচ্ছু চোখে দেখো না, শুধু টাকা আর টাকা। কবরে কয় টাকা নিয়ে যাইবা? চট্টগ্রামের মানুষ কয় টাকা নিয়ে যাইব? কথা কন্যা যায় এক টাকাও নিতে পারবেন না। এটা বুঝেন? মন থেকে না শুধু চামড়ার মুখ থেকে, মন থেকে পারি নাই বোঝার জন্য, মন থেকে বুঝতে পারি নাই, সক্ষম হই নাই।
দুনিয়ার ক্ষমতাশালীরা ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে তোমার মতো দাপটওয়ালা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ডাক দিয়া কহারি আছে বাতের নামের সাইনবোর্ড টানাইয়া গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, কাদেরে কুদরতদারি বরকা মাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আওয়াজ দিয়া বলেন ক্ষমতা কার, এই আওয়াজে হবে না, জোরে বলেন ক্ষমতা কার, আরো জোরে বলেন ক্ষমতা কার, আরো জোরে বলেন ক্ষমতা কার, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, আল্লাহর কাছে সবাই ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নন। যুদ্ধ যদি করতে চাও নিজের মতো কারো সাথে করে নাও, নমরুদের মতো আল্লাহকে মারার জন্য পাহাড় উঠে আসমানে তীর নিক্ষেপ করো না, দৃষ্টতা দেখাইবা তো আল্লাহ ল্যাংরা মশা দিয়ে সাইজ করে দেবেন। এজন্যে দুনিয়ার কোনো দাপট, দুনিয়ার ক্ষমতা সম্পদ এগুলোর কোনো দাপট দেখায় লাভ নাই, অন্তরকে শুদ্ধ করতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা দিয়ে কলবকে প্রস্তুত করতে হবে, আর এই ভালোবাসাই মানুষের চালিকা শক্তি। সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে আপনাকে আমাকে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন।